سبحان الله. Glory be to Allah. سبحان الله. Glory be to Allah. سبحان الله. سبحان الله. سبحان الله. السلام عليكم. সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চাঁদপুর গ্রামে। আজকে আমরা আছি এখানে সবুজ ভাইয়ের দুম্বার খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব সুন্দর সুন্দর দুম্বা রয়েছে। এগুলো হচ্ছে টার্কিশ জাতের দুম্বা। তো সবুজ ভাই কিন্তু অনলাইনে এই দুম্বাগুলো বিক্রি করে থাকেন। তো উনি এগুলো সংগ্রহ করে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করে যখন সুস্থ সবল হয় তারপর উনি এগুলো বিক্রি করে থাকেন। তো আজকে আমরা আপনাদেরকে এই যে খামার উপযোগী যে দুম্বাগুলো রয়েছে সেই দুম্বাগুলো দেখাবো এবং এগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং আপনাদেরকে যদি বলে রাখি, আপনারা কিন্তু সবুজ ভাইয়ের কাছ থেকে সর্বনিম্ন 1,30,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1,80,000 টাকার মধ্যে এই সুন্দর সুন্দর দুম্বাগুলো সংগ্রহ করতে পারবেন। তো চলুন আমরা সবুজ ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে দুম্বার দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম সবুজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আচ্ছা সবুজ, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দুম্বার কালেকশন দেখতে পাচ্ছি। কতগুলো দুম্বা রয়েছে আপনার কালেকশনে? এখানে প্রায় 35 পিস প্লাস আছে। 35 পিস প্লাস, জি। আচ্ছা এগুলো কি জাতের দুম্বা? এগুলো সবগুলো টার্কিশ। সবগুলো টার্কিশ দুম্বা। আচ্ছা এগুলো কতদিন ধরে রয়েছে আপনার কাছে? এগুলা এক একটা এক এক সময় আমার কালেকশন করা। এক মাসও আছে, দুই মাসেরও আছে, এক সপ্তাহও আছে, এরকম কালেকশনও আছে। আচ্ছা আমরা তো জানি যে আপনি এগুলো নিয়মিত অনলাইনে ক্রয় বিক্রয় করেন। জি জি জি। আচ্ছা এই যে দুম্বাগুলো কালেকশন করার পরে এগুলো সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে কিনা? আমি আমার এখানে তিনটা শেড আছে। আমি প্রথমে কালেকশন করার পর আমার বাড়িতে একটা শেড আছে, এখান থেকে প্রায় 1 কিলো দূরে হবে, ওইখানে রাখি। আচ্ছা ওইখানে রেখে ট্রিটমেন্ট করে, ওয়ার্মিং করে, সব কিছু ব্যথানাশক করে কমপ্লিট মনে হলে এই ফার্মে নিয়ে আসি, মেইন ফার্মে নিয়ে আসি। আচ্ছা আশা করি তখন আর কোনো সমস্যা হয় না, কারণ আমরা অবজারভেশনে রাখি প্রথম মিনিমাম 5 থেকে 6 দিন। তারপর যখন দেখি খাওয়া দাওয়া সব কমপ্লিট এবং কোনো রোগ বালা নেই, তখন আমরা মেইন ফার্মে নিয়ে গোসল করে নিয়ে আসি। আচ্ছা তাহলে এখন এগুলো সবই একদম বিক্রি উপযোগী? একদম বিক্রি উপযোগী এবং কোনো সমস্যা নাই একটা মালেও। আচ্ছা যে দুম্বাগুলো দেখতে পাচ্ছি এগুলো বয়স কীরকম রয়েছে? বয়স এখানে আধার থেকে মানে 1 বছর থেকে শুরু করে 3 বছর পর্যন্ত দুম্বার বয়স আছে এখানে। 1 বছর থেকে 3 বছর? জি জি। সবই তাহলে খামার উপযোগী? হ্যাঁ ইনশাল্লাহ সবগুলো খামার উপযোগী। সর্বনিম্ন কত টাকা দাম রয়েছে দুম্বার? এখানে সর্বনিম্ন 1,30,000 থেকে শুরু। 1,30,000 থেকে? জি। সর্বোচ্চ কেমন দাম রয়েছে? সর্বোচ্চ 1,80,000 পর্যন্ত আছে। 1,30,000 থেকে 1,80,000? জি এর ভিতরেই। আচ্ছা ঠিক আছে, তো সবুজ চলুন আমরা আপনার দুম্বাগুলো দেখাবো এবং একটু দরদাম জানাবো। ইনশাআল্লাহ। শুরুতে খুব সুন্দর একটা দুম্বা দেখতেছি, দুম্বাটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে পিওর টার্কিশ দুম্বা। আচ্ছা পিওর টার্কিশ? জি। এবং ডাবল পাটের দুম্বা। আচ্ছা ডাবল পাটের দুম্বা? জি। আচ্ছা এটা কি ফিমেল না? এটা মেল। মেল? জি। আচ্ছা এটা বয়স? এটা দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত। জি। আচ্ছা খুব তেজি দেখতেছি আমরা। হ্যাঁ অনেক। ওজন কেমন হবে এটার? এটা 100 কেজির উপরে ছিল কিন্তু আসার পরে একটু শুকায় গেছে, এটা এখন 80 কেজির মতো হবে। কাটা যার কারণে ইয়ে লাগছে, পশম কাটা বড় দেখা যেত। ওকে এই দুম্বাটার দাম চাচ্ছেন কত ভাই? 1,80,000 টাকা। 1,80,000 ফিক্সড না আলোচনা সুযোগ রয়েছে? না এটা ফিক্সড, একদম ফিক্সড। জি। 1,80,000? 1,80,000। ওকে চলো আমরা আরো দুম্বা দেখি। শুধু আমরা আরেকটি বড় দুম্বা দেখতেছি, এই দুম্বাটা সম্পর্কে একটু জানতে চাই। এটাও পিওর টার্কিশ দুম্বা, লাল কালারের। এটা একদম ডাবল পাটের মাল। আচ্ছা একদম পার্ট দেখুন কত সুন্দর। এটার বয়স 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। আচ্ছা এটার কি বিক্রি দাম কি? এটাও 1,80,000 ফিক্সড। ফিক্সড 1,80,000? ফিক্সড। আচ্ছা আমরা প্রথমে সর্বোচ্চ দামের দুম্বা গুলো। হ্যাঁ হ্যাঁ জি জি। সবুজ একটা ব্যতিক্রম কালারের দুম্বা দেখতেছি, কালো। জি এটা জেড ব্ল্যাক, এরকম কালারের দুম্বা দেখা যায় না। জি জি। ওকে এটা কি? এটা মেল। মেল? জি এটাও মেল। হ্যাঁ। আচ্ছা এটার বয়স? এটা আনুমানিক 8 থেকে 10 মাসের। 8 থেকে 10 মাস, তাহলে বয়স তো একেবারেই কম। জি জি। সবুজ দুম্বা কত মাস বয়স হলে ব্রিড করার উপযোগী হয়? 1 বছর হলে সবচেয়ে বেটার হয়। 1 বছর? জি। আচ্ছা তাহলে নেওয়ার 3-4 মাস পর থেকে ব্রিড করতে পারবে? জি জি ব্রিড করতে পারবে। আচ্ছা এই দুম্বাটার দাম চাচ্ছেন কত? এটা 1,40,000। 1,40,000? জি। সবুজ ছোট্ট একটি দুম্বা দেখতেছি, এই দুম্বাটা সম্পর্কে একটু জানতে চাই। এটা ছোট হলেও এটা একটা ফিমেল কিন্তু এর কোয়ালিটি অনেক ভালো। আচ্ছা দুম্বার কোয়ালিটি কি? এই পাছা দেখে নির্ণয় করা হয়? পাছা দেখে নির্ণয় করা হয় এবং পার্ট দেখে নির্ণয় করা হয়। আচ্ছা আচ্ছা বেশ চর্বিযুক্ত না জিনিসটা? খুব সুন্দর লাগে দুম্বা। হ্যাঁ হ্যাঁ এটাই মেইন, এটাই মেইন। আচ্ছা হ্যাঁ সবাই দেখি যে এটাই যদি বেশি বড় থাকে তাহলে পছন্দ করে, এটার উপরে দামটা নির্ভর করে, দামটা নির্ভর করে। জি। আচ্ছা এই দুম্বাটার দাম চাচ্ছেন কত বিক্রি? এটা এর চেয়ে বড় গুলো সস্তা কিন্তু এটা এটার দাম একটু বেশি, এটা 1,40,000 টাকা পড়বে। 1,40,000? জি। একদম ফিক্সড না আলোচনা? এটা আলোচনা করার সুযোগ, আলোচনার সুযোগ রয়েছে। তবে মাশাআল্লাহ আমরা আরেকটি খুব বড় দুম্বা দেখতেছি, এটা কি জাতের দুম্বা? এটা টার্কিশ ফিমেল। টার্কিশ ফিমেল? জি। গাব রয়েছে ভাই? আমরা তো কালেকশন করে বিক্রি করি, গাবরা উলান না ছাড়া পর্যন্ত শিউর দেয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটার বয়স? এটা 8 দাঁত। 8 দাঁত বয়স? নতুন 8 দাঁত। একটা নতুন 8 দাঁতের দুম্বা, মানে কয়টা বিএনজি থাকতে পারে? একটা দুম্বা এর গড়ায়ু প্রায় 10 থেকে 12 বছর, আর এরা বছরে বলতে 14-15 মাসে 2 বার বাচ্চা দেয়। আচ্ছা 8 দাঁত হয় 3 বছর বয়স হলে। তো এটা অনেক সময় যে দাঁত ক্ষয়ে গেলে গা বোঝা যায় এর বয়স অনেক বেশি। আচ্ছা আর দাঁত যদি বড় বড় থাকে তাহলে বোঝা যেতে পারে নতুন, তখন তো 3 বছর হইতে পারে। আচ্ছা তো এরা তো গড়ায় 12 বছর বা 10 থেকে 12 বছর, তো আরও অনেক বিয়ান দেওয়ার সম্ভাবনা আছে। একটা দুম্বা মিনিমাম 10 থেকে 12টা বিয়ান দেয়। দাঁত পরে গেছে দুম্বার,
তারপর আলহামদুলিল্লাহ আমরা বাচ্চা পাইছি সেটা রিয়ার তো আমরা সেদিকে না যাই আমাদের পরামর্শ থাকবে যারা নতুন বাচ্চা জি জি তো ইয়াং দেখে দাঁত করলে ভালো ভালো দেখে তারা জানে হ্যাঁ দাঁত বড় দেখে ক্ষয় হয়ে গেল এটা যাতে ক্ষয় না করে না ক্ষয় করে কারণ এরকম কিনে অনেক অনেক পতারি থাকে হ্যাঁ হ্যাঁ অনেক দামি জিনিস তো আচ্ছা এটার দাম কত ভাই এটা 155000 টাকা 155 আর সবুজ ভাই এই দুম্বাটার সম্পর্কে একটু জানতে চাই এটাও টার্কিস্ট ফিমেল একটা ফিমেল বয়স হচ্ছে দুই দাঁত এটার মাত্র দুই দাঁত বয়স দুই দাঁত বয়স জি আচ্ছা এটা কি ফিমেল 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 আচ্ছা এটার দাম চাও কত এটা 145000 দাম চাও 145 জি সবে খুব সুন্দর একটা দুম্বা দেখতেছি এটা কি জাতের এটা টার্কিস্ট সব টার্কিস্ট দুম্বা হ্যাঁ সব টার্কিস্ট এখানে আচ্ছা আচ্ছা এটার কি মেল না ফিমেল মেল 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 ওকে এটার বয়স এটার বয়স আনুমানিক 5 মাস এরকম হবে একদম বাচ্চা দুম্বা জি ছোট ওকে এটার চাও দাম কত এটা চাও দাম 130 130 জি তাহলে এটাই হচ্ছে আপনার সর্বনিম্ন দুম্বা হ্যাঁ এটাও আলোচনা করে আর একটু কমানো যাবে আর একটু কমানো যাবে সবুজ ভাই এখন যে দুম্বাটা দেখতেছি এই দুম্বাটার সম্পর্কে কি বিস্তারিত জানতে চাই এটা আনুমানিক বয়স হচ্ছে 8 থেকে 9 মাস এটা একটা মেল মানে পুরুষ দুম্বা এটার দাম চাচ্ছি 140000 টাকা সবুজ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দুম্বা দেখলাম তো এই দুম্বাগুলো যদি কেউ আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে আমার ফোন নম্বরে যোগাযোগ করে অথবা ভৈরব অ্যাগ্রোফার্মে ভৈরব কৃষকগঞ্জ জেলা সানপুর গ্রামে আসলে আমার ইনশাআল্লাহ যে কাউকে বললে চলবে দুম্বার খামারে যাবো দেখে দেবে ইনশাআল্লাহ তখন দাম দর করে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সরাসরি এসে নিতে হবে নাকি ইনশাল্লাহ সরাসরি নেওয়াই ভালো উত্তম কারণ জীবজন্তুর বিষয়ে পছন্দের একটা বিষয় আছে সরাসরি দেখে নিলে ভালো ঠিক আছে আচ্ছা সবুজ আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ